এই কেকটা কাস্টমার হচ্ছে কাস্টমাইজ করে ফুল ডিজাইনটাই চেঞ্জ করে ফেলে এর আগে কিন্তু কেকটা আমি পিঙ্ক অ্যান্ড পার্পল কালারের মধ্যে করেছিলাম বাট এইবার হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে করছি আর আমি জানতাম যে কেকটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেক বেশি সুন্দর হবে যার কারণে হচ্ছে আমি কাস্টমার থেকে এই কেকের অর্ডারটা নিয়েছিলাম আর কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে দুই পাউন্ডের মধ্যে আমি একটা চকলেট ফ্লেভার স্পঞ্জ নিয়ে নিয়েছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি চকলেট গানাস অ্যাড করে দিচ্ছি আর সাথে হচ্ছে চকলেট ক্রিম দিয়ে ফুল কেকটাকে আমি সেট হতে রেখে দিব যাতে কেকটা হচ্ছে প্রপারলি হয়ে কারণ একটা কেক যদি প্রভালি সেট না হয় তখন দেখা যাবে ডেলিভারি করার সময় কেকটা নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু নেক্সট ক্লাস অক্টোবর দশ তারিখ থেকে হচ্ছে যারা আমাদের সেপ্টেম্বর দশ তারিখের ক্লাসটা করতে পারেননি তারা হচ্ছে আমাদের অক্টোবর দশ তারিখের ক্লাসটাতে জয়েন হতে পারবেন কারণ আমাদের সেপ্টেম্বরের ক্লাসটার মধ্যে এত বেশি স্টুডেন্ট ছিল যে আর আমরা হচ্ছে স্টুডেন্ট নিতে পারিনি সো অনেকেই আছে যারা হচ্ছে বুকিং করতে পারেনি সো এবার হচ্ছে তারা বুকিং করে ফেলতে পারবেন আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আমাদের এই দুটা কে ক্লাসের মধ্যে আপনার সাত থেকে আটটা ফ্লেভার কেক পাচ্ছেন তার পাশাপাশে হচ্ছে পাউন্কেকটা পাচ্ছেন আর কিভাবে হচ্ছে একটা কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেয়া হবে কোতাই থেকে হচ্ছে পাইকের প্রোডাক্টগুলো পারচেজ করবেন সেই সম্পর্কে আইডিয়া দেয়া হবে কিভাবে একটা কেকের প্রাইসিং আপনারা নির্ধারণ করবেন সেই সম্পর্কে আইডিয়া দেয়া হবে তো যারা যারা হচ্ছে কেকের বিজনেসের জন্য কেকের কেকটা আপনারা শিখতে চাচ্ছেন তারা হচ্ছে এই কেকের ক্লাসটাতে জয়েন হতে পারবেন কারণ আমাদের কিন্তু অনেক অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের কেকের ক্লাসটা করে অলরেডি এখন বিজনেস স্টার্ট করে দিয়েছে আর প্রত্যেক মাসে হচ্ছে অনেক টাকা আর্নিং করছে এরকম কিন্তু অনেক রিভিউ আমি আমার পেজের মধ্যে শেয়ার করেছি সো যারা হচ্ছে মেলি কেকের বিজনেস করতে চাই তারাই হচ্ছে আমাদের এই কেকের ক্লাসটা করে থাকে আর যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডারেটর আপনাদেরকে সেখানে বাকি সব ডিটেলস হচ্ছে জানিয়ে দিবে আর এখানে দেখতে পারছেন আমরা হচ্ছে কেকটাকে ফুল হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি আর নিজে হচ্ছে রেড কালার ক্রিম দিয়ে একটা শেড করে নিছি যেহেতু আমি প্রথমেই বলেছিলাম আমাদের এই কেকটাও রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে হবে যেটা আমাদের কাস্টমারে কাস্টমাইজ করে দিয়েছিল এরপর আমি এখানে মধ্যে ক্রিমের কিছু রেড রোজ দেন হচ্ছে হোয়াইট রোজ করে দিচ্ছি আমার কাছে কিন্তু এই গোলাপগুলা অ্যাড করার পর কেকটা অনেক বেশি সুন্দর লাগে আমার মনে হয় গোলাপের থেকে হচ্ছে ক্রিম দিয়ে গোলাপটা আরও বেশি দেখতে সুন্দর লাগে আর লাস্টে দিয়ে হচ্ছে আমি কিছু গোল্ডেন লিফ অ্যাড করে দিচ্ছি আমি বর্ডারও কিছু গোল্ডেন লিফ অ্যাড করেছিলাম যাতে কেকটা দেখতে সুন্দর লাগে আর রেড হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনটা কিন্তু প্রত্যেকবারের মতো কেকের জন্য বেস্ট কম্বিনেশন উপরে আমি কিছু আরো হোয়াইট পাল করে দিচ্ছি কিছু গোল্ডেন পাল এড করে দিচ্ছি আর মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা ক্যালেন্ডার এড করে দিব যেটা হচ্ছে কাস্টমার আমাকে এড করতে বলেছিল আর নিচে হচ্ছে তাদের নামটাও আমি এড করে দিব এটা আমার মোটামুটি হচ্ছে ফুল কেকটা ডেকোরেশন করা শেষ আমার কাছে কিন্তু এই কেকটা দেখতে খুবই ভালো লেগেছে এটা পর কেকগুলা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাবেন